নমস্কার বন্ধুরা, এখনই এক কিস্তি ডিএ ঘোষণা হয়ে গেল। বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর আপডেট এসে পড়ল। অবশ্যই চ্যানেল যাবে, যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না। ভিডিওটা প্রচুর পরিমাণে জনসাথে শেয়ার করে রাখবে, ভিডিওটা লাইক করে রাখবে, যাতে এরকম টাইপের ইনফরমেটিভ অফিসিয়াল আপডেট মিস না হয়। তো চলুন এখন বিস্তারিত খবর শোনা যাক। এই মুহূর্তের বিশাল বড় প্রতিবেদন থেকে আপডেট, কেন্দ্রের মতো রাজ্য 50% ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট এসে পড়ল। এই মুহূর্তে বিশাল চাঞ্চল্যকর আপডেট এসে বলো। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ইন্ডিয়া হার্ড ডেস 5 অথবা 6% নয়, একেবারে 50% ডিএ অথবা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের। কি শুনতে অবাক লাগছে! নিশ্চয়ই ভাবছেন এই অবাক করা কাণ্ড সত্যি রাজ্যে ঘটনা ঘটতে চলেছে। তাহলে সম্পূর্ণটা জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে। এই মুহূর্তে বিশাল বড় আপডেট, কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বনাম রাজ্যের মহার্ঘ ভাতা। গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে চলেছে। সেখানে আগে 46% দেওয়া হতো, সেখানে এখন 50% ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন 2024-এর দিন ঘোষণার পরেই 4% ডিএ বৃদ্ধি করেছে। অর্থাৎ আগে সরকারি কর্মীদের ছিল 10% হারে মহার্ঘ ভাতা দেওয়া হতো, এখন তাদের অনেক বেশি 14%, মানে এই মুহূর্তে বিশাল বড় আপডেট, 14% করে ডিএ দেওয়া হয়। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ফারাকটা 36%। কিন্তু সম্প্রতি চারদিক থেকে ডিএ বৃদ্ধি নানা খবর প্রকাশে এসে পড়েছে। এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট, 14% করে ডিএ দেওয়া হয়, 10% মহার্ঘ ভাতা দেওয়া হতো আগে। শোনা গেছে 50% ডিএ বৃদ্ধি এক সপ্তাহে, শোনা যাচ্ছে 50% ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে। তবে তার জন্যে করতে হবে একটি কাজ। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল। জানা গিয়েছে ফেসবুক রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে একজন ব্যক্তি পোস্ট করেন যে 50% ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপে 90,000 বন্ধু একসাথে দাঁড়ায়। তবে তাদের এই দাবি তাদেরও বাস্তবে রূপ নিতে গিয়ে কিনা অনেকেই ধন্দায় আছেন। তো এদিকে বিশাল বড় আপডেট এসে পড়েছে, এটা কিন্তু বাস্তবায়িত হবে কি না। এদিকে কেন্দ্রীয় সরকারের আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীদের ডিএ প্রদান করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি হয়েছে। তবে পশ্চিমবঙ্গের আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি। তো কবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়ে কিন্তু জানানো হয়নি। এই মুহূর্তে বিশাল বড় আপডেট নিয়ে এই মুহূর্তে বিশাল বড় আপডেট আপনাদের কাছে শেয়ার করলাম। এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে জনসাথে শেয়ার করে রাখবে। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখাবে এই চ্যানেলের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।